বর্ডার গার্ড বাংলাদেশ থেকে আবারও নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন যারা ইন্টার কমপ্লিট করেছেন যার অবস্থান থেকে খুব অল্প পয়েন্টের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন পেজটিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো এছাড়াও সবসময় যদি আপনি ডিফেন্সের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন ডিজিটাল পদ্ধতিতে একশত একতম ব্যাচে সিপাহি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তির বিজ্ঞপ্তি আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীত আপনি আবেদন করতে পারবেন না জয়ান বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ বিডি এই লিঙ্কটির মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন প্রথমেই আমি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি তুলে ধরবো যেমন ট্যাবলটিতে রয়েছে একে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স তো এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন এবং এইচএসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এখানে আপনি এসএসসিতে কমপক্ষে তিন থাকতে হবে এবং তে কমপক্ষে আড়াই থাকতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য এবং বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এখানে নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা সেই সাথে বয়স সাত এক হাজার চব্বিশ তারিখে বয়স হতে হবে আঠারো হতে তেইশ বছর এখানে আপনার বয়স যদি সাত এক দু হাজার চব্বিশ তারিখের হিসাব অনুযায়ী আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হয় আপনি অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও জন্ম তারিখ আট এক দু হাজার এক হতে সাত এক দু হাজার ছয়ের মধ্যে হতে হবে তার মানে এখানে এক থেকে একবার ছয়ের মধ্যে যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারছেন দুয়ে রয়েছে শারীরিক যোগ্যতা এখানে কোয়ালিফিকেশনের পাশাপাশি শারীরিক যোগ্যতাও দিকেও নজর রাখতে হবে যেমন উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি উজন পুরুষদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ দশমিক আষ্টশো পঁচানব্বই কেজি এবং মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক একশো তিয়াত্তর কেজি এবং বুকের মাপ এখানে বত্রিশ চলত্রিশ পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে আঠাশ তিরিশ চোখের দৃষ্টি ছয় বাই ছয় সেই সাথে বৈবাহিক অবস্থা অবিবাহিত এখানে যারা বিবাহিত রয়েছেন অ্যাপ্লাই করতে পারবেন না যারা অবিবাহিত আছেন তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন আবারও বলবো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে ব্যাটার 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 সার্ভিস পেতে চান ব্যাটার কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং সেই সাথে আবেদনটি করতে পারবেন দশ সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখ থেকে আপনি চলে দশ তারিখ থেকে কিন্তু আবেদনটি করতে পারছেন এবং আবেদন জমা দানের শেষ তারিখ উনিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ মানে মাত্র আপনাকে নয় দিনের জন্য দেওয়া হয়েছে এই নয় দিনের মধ্যে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে